হ্যালো গাইজ, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। সো ফ্রেন্ডস, আমরা অনেকেই শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও বানিয়ে ইউটিউবে আপলোড করবো বলে মনে করি, কিন্তু ভালো একটি ক্যামেরা বা DSLR না থাকার কারণে অনেকেই আমরা সেটা করতে পারি না। তো ফ্রেন্ডস, আর চিন্তা করার কোনো কারণ নেই, কারণ আমি আজকের ভিডিওতে আপনাদের শেখাবো কীভাবে নিজের হাতের মোবাইল ফোনটি দিয়েই ভিডিও শ্যুট করবেন এবং এডিট করে নিজেই শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিও বানাবেন। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए, तेरे बिना हो जीना वो दिन कभी ना। सो फ्रेंड्स, এতক্ষণ ডিসপ্লেতে যে ভিডিওটি দেখলেন সেই ভিডিওটি একটি মোবাইল থেকে শুট করা এবং মোবাইল থেকে এডিট করা। তো এর জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের দরকার পড়বে, তবে সেটার লিঙ্কও আমি আমার ডিসক্রিপশানে বা কমেন্ট বক্সের ফার্স্টে দিয়ে দেবো, কারণ প্লে স্টোর থেকে অ্যাপ দুটি পারচেস করতে আপনাদের না হলেও 500 টাকা খরচ পড়বে। আমি আপনাদের জন্য অ্যাপ দুটো ফ্রিতেই দিয়ে দেবো। সো ফ্রেন্ডস, ভিডিও শুরু করার আগে একটাই রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নিউ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি সিলেক্ট করে নিন, যাতে আমাদের লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। আর আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করলে আমরা মোটিভেট হই এবং আপনাদের জন্য আরও নিউ ইউজফুল ভিডিও বানাতে ইন্সপায়ার হয়ে থাকি। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো সবার প্রথমে ওপেন ক্যামেরা নামে যে অ্যাপ্লিকেশনটি রয়েছে সেটি আপনার ফোনে ইনস্টল করতে হবে। তো এর জন্য আমার কমেন্ট বক্সের ফার্স্ট কমেন্টে আমি অ্যাপ্লিকেশনটির লিঙ্ক দিয়ে দিয়েছি, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো ডাউনলোড করা হয়ে গেলে পরে, ইনস্টল করার পরে আপনার শর্ট ফিল্ম বা মিউজিক ভিডিওর যে থিম বা যে স্ক্রিপ্ট রয়েছে সেই স্ক্রিপ্ট অনুযায়ী প্রথমে আপনি ভিডিও শ্যুট করে নেবেন। তো আপনাদের স্টোরি বা স্ক্রিপ্টের ওপর ডিপেন্ড করে আপনারা ফার্স্টে ভিডিও শ্যুট করে নেবেন। শ্যুট করে নেওয়ার পরে সেকেন্ড যে কাজটি করতে হবে, আপনার কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি কাইনমাস্টার অ্যাপটি ওপেন করেছি। নিউ প্রজেক্টের ওপর ক্লিক করতে হবে, দেখতে পাচ্ছেন 16:9 যে রেশিও সেটা সিলেক্ট করতে হবে। তো করলাম, করার পরে ওপরে মিডিয়ার যে অপশান তার উপরে ক্লিক করতে হবে। তো ক্লিক করার ওপরে এখানে আমার ফোনে যে যে মিডিয়া যে যে ফাইলসগুলো আছে সব শো করবে। তো এখানে দেখুন, আমি আগে থেকে একটা ফোল্ডার বানিয়ে যে আমার শর্ট ফিল্মের জন্য আমি যে যে ক্লিপগুলো শ্যুট করেছিলাম সেটা আমি এখানে রেখে দিয়েছি। তো এবার আমি একটা কাজ করব, এখানে আমার শর্ট ফিল্মের স্টোরির ওপর ডিপেন্ড করে পরপর আমার ভিডিওগুলো এখানে আমি শটিং করব। তো আমি এখানে আমার ভিডিও স্ক্রিপ্টের ওপর ডিপেন্ড করে আমি ভিডিওগুলো এখানে শটিং করছি। তো আপনারাও আপনাদের যে ভিডিও শ্যুট করা থাকবে, তো আপনার স্টোরির ওপর ডিপেন্ড করে পরপর আপনি ফুটেজগুলো এখানে অ্যাড করবেন। করা হয়ে গেলে এবার আপনি দেখুন ফ্রেন্ডস, আমি অ্যাড করে নিয়েছি। নেওয়ার পরে আমি প্লে করে আপনাদের দেখাচ্ছি। দেখুন, আমার ফোন থেকে তোলা যে ভিডিও জাস্ট নর্মাল ভিডিও, কোনো এফেক্ট নেই, কিচ্ছু নেই। তো ভিডিওগুলো পরপর আমি এখানে প্লে করছি, একটার পর একটা প্লে হয়ে যাচ্ছে, দেখতে পাচ্ছেন সব এখানে আমি অ্যাড করে নিয়েছি আমার স্টোরির ওপর ডিপেন্ড করে, যে এটার পরে এটা আসবে, ওটার পরে এটা আসবে। তো আমি এখানে সব করে নিয়েছি। তো ফ্রেন্ডস, এখানে যেটা দেখতে পাচ্ছি আমার একটা ফুটেজ এদিক ওদিক হয়ে গেছে, তো আমি এটা সোয়াইপ করে এই ফুটেজটা আগে আনবো আর ওটা পরে দিয়ে দেবো, বিকজ আমার স্টোরি এভাবেই সাজানো। তো এবার সিম্পলি ভিডিওটা প্লে করে একবার দেখবো যে আমার স্টোরি অনুযায়ী ফুটেজগুলো সব ঠিকঠাক আছে কি না। তো ফ্রেন্ডস, আপনারাও দেখুন আমার স্টোরি যেটা আমি সেট করেছি সেই ফুটেজগুলো ঠিক আছে কি না আমি প্লে করে দেখবো। তো দেখা কমপ্লিট হয়ে গেলে পরে আমি এডিটের কাজ শুরু করে দেবো। তো এখানে দেখতে যেটা পাচ্ছি যে আমার মোটামুটি সব ফুটেজই এখানে পুরো পারফেক্ট সেট হয়ে গেছে। তো এখন আমার যেটা করতে হবে এডিট করতে হবে। তো আমি একদম ফার্স্টের ফুটেজে চলে গেলাম। তো ক্লিক করলাম, করার পরে সাউন্ডের অপশানে গিয়ে তো সাউন্ডটা আমি একদম এখানে জিরো করে দেবো, এটা ভিডিও সাউন্ড, এটা জিরো করে দেবো। করে তারপর আবার ফুটেজে ক্লিক করে আমি নিচে চলে যাবো, দেখতে পাচ্ছেন কালার ফিল্টার বলে একটি অপশান রয়েছে। তো আমি সিম্পলি এটার উপরে ক্লিক করবো, দেখতে পাচ্ছেন এখানে অনেক রকম, যেরকম বেসিক রয়েছে, বেসিকে বিভিন্ন B001 প্রচুর এফেক্ট এখানে আপনারা পেয়ে যাবেন। তো যেটা আমি নর্মালি যেটা ইউজ করি, ওয়ার্ম যেটা রয়েছে আমি সেটা ইউজ করি। তো এখানে আমি ওয়ার্ম W10টা ইউজ করবো। তো ইউজ করা হয়ে গেলে পরে আমি ওকে করে নিলাম। তো এখানে আমি এবার ভিডিওটা প্লে করে দেখি, তো যেটা দেখছি ভিডিওর ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। তো আমি আবার ওখানে চলে গেলাম, গিয়ে অ্যাডজাস্টমেন্টের উপর ক্লিক করলাম, করে যেটা দেখছি এখানে ব্রাইটনেসটা একটু বাড়াতে হবে। তো ফ্রেন্ডস, এটা আমি আপনাদের পারফেক্ট সেটিং বলতে পারবো না, বিকজ আপনারা যেরকম ভিডিও শ্যুট করবেন তার উপর ডিপেন্ড করেই এখানে আপনার অ্যাডজাস্টমেন্টটা করতে হবে। তো এখানে আমি কোনো পারফেক্ট সেটিং আপনাদের বলতে পারবো না, আপনারা নিজেরাই এটা অ্যাডজাস্ট করে নিতে হবে আপনাদের নিজেদেরই। তো আপনারা এডিট করার সময় এটা ঠিকই দেখতে পারবেন, যেরকম আমি বাড়িয়ে কমিয়ে দেখছি। তো আমার এটা হয়ে গেল। তো এবার প্লে করলাম, দেখুন এবার কালার পুরো চেঞ্জ হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো নেক্সট এই যে ফুটেজটা, এটাও সেম প্রসেস। এখানে যাওয়ার পরে আমি আবার চলে যাব ফিল্টারে, সরি আমি ক্লিপ গ্রাফিক্সে ঢুকে গেছিলাম, সরি। তো আমি নিচে চলে যাব কালার ফিল্টারের ওপরে। তো দেখতে পাচ্ছেন কালার ফিল্টারে ক্লিক করলাম, করার পর আবার সেম আমি ওয়ার্মটা ক্লিক করবো। করার পর ওয়ার্ম W10 যেটা আছে আমি সেটা সিলেক্ট করে নেব। তো সিলেক্ট করে নেওয়ার পরে আমি ওকে করে দিলাম। তো করে দেওয়ার পরে আমি ভিডিওটা একবার প্লে করে দেখাচ্ছি, দেখুন কালারটা চেঞ্জ হয়ে দেখতেও ভালো লাগছে। তো আবার আমি যাবো অ্যাডজাস্টমেন্টের ওপরে। তো অ্যাডজাস্টমেন্টটা আমি আমার ফুটেজের ওপর ডিপেন্ড করে নেব। আপনারা আপনাদের ফুটেজের ওপর ডিপেন্ড করে অ্যাডজাস্টমেন্টটা করে নেবেন, এটা পারফেক্ট সেটিং আমি কখনোই বলতে পারবো না, আমি কেন, কেউই পারবে না। তো প্লে করলাম, প্লে করার পরে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কালার চেঞ্জ হয়ে গেছে, দেখতেও ভালো লাগছে। তো থার্ড যে ফুটেজটা রয়েছে সেটা করার আগে আমি দুটো যেটা করলাম আপনাদের দেখাই। তো এটা হচ্ছে ফার্স্ট, এটা সেকেন্ড। তো দেখলেন দুটো ক্লিপ আমার অলরেডি করা হয়েছে। এবার 3 নম্বর ক্লিপের ওপর আমি ক্লিক করব, করে এটাতেও আমি সেম চলে যাব নিচে কালার ফিল্টারের ওপর, করে আবার চলে যাব আমি ওয়ার্মের উপর। যাওয়ার পরে ওয়ার্ম W10 যেটা সেটাই আমি এখানে অ্যাপ্লাই করব। তো করার পরে এটা ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রচুর ডার্ক হয়ে রয়েছে। তো আমি এটা অন্য ফিল্টার অ্যাপ্লাই করলে হচ্ছে না, ওয়ার্ম 10টাই লাগবে। তো এখানে অ্যাডজাস্ট আবার করতে হবে,
তো এখানে যেটা দেখছি অনেক অ্যাডজাস্ট করতে হবে, ব্রাইটনেস দেখুন একদম কম এখানে, তো বাড়িয়ে কমিয়ে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো বারবার একটা কথাই বলছি যে আমি এখানে পারফেক্ট কোনো সেটিংস আপনাদের বলতে পারবো না অ্যাডজাস্টমেন্টের জন্য, এটা আপনার ফুটেজের উপর ডিপেন্ড করবে। তো আমি আবার প্লে করছি দেখুন, তো মোটামুটি যেটা দেখছি আমার অ্যাডজাস্ট এখানে হয়ে গেছে। তো 4G ফুটেজটা সেটা আমার এখন এডিট করতে হবে। তো আমি আবার সেম চলে যাব কালার ফিল্টারের উপর, যাওয়ার পরে আমি এবার ক্লিক করবো, করে আবার সেম আমি ওয়ার্ম যেটা 10 আছে আমি ওটা ইউজ করবো, বিকজ এই ফিল্টারটা আমার ভালো লাগে আর এটা ইউজ করলে দেখতেও ভালো লাগে, তো আমি রিকমেন্ড করবো এটাই অ্যাড করুন। তো আবার অ্যাডজাস্টমেন্টের উপর আমি গেলাম, যাওয়ার পরে এখানে আমি অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো আপনাদের একটা আমি অ্যাডভাইস দেবো, আমি যে ফিল্টারটি ইউজ করছি ওয়ার্ম 010, তো আপনারাও চাইবেন ওটা, চাইলে ওটা ইউজ করতে পারবেন, ওটা দেখতে বেশ ভালো লাগে। তো আমি ভিডিওটা আবার প্রথম থেকে প্লে করছি দেখুন। তো ফ্রেন্ডস, ভিডিওকে একটি সিনেমাটিক লুক দেওয়ার জন্য আমার যে ভিডিও যে স্পিড এটা কমাতে হবে, তো আমি এখানে স্পিডের উপর গেলাম, দেখতে পাচ্ছেন গিয়ে এখানে আমি কমাবো স্পিড। তো এখানে আমি 1 আছে 1 থেকে কমিয়ে একটুখানি জাস্ট 2 ঘাট আমি কমিয়ে দেবো। তো কমানোর পরে দেখুন আমি আবার ভিডিওটা প্লে করছি, তো দেখতে পাবেন স্লোভাবে আসছে, এটা সিনেমাটিক একটা এফেক্ট এখানে অটোমেটিক অ্যাডজাস্ট হয়ে যায়। তো আমি সেকেন্ড ফুটেজ ওরকম সেম করবো, স্পিড যাবো, স্পিড যা আছে তার থেকে আমি 2 স্পিড কমিয়ে দেবো, ঠিক আছে? তো আপনারাও সেটাই করবেন। তো চাইলে আপনারা স্পিড বাড়াতেও পারেন, কমাতে পারেন, কিন্তু সিনেমাটিক লুক দেওয়ার জন্য সবসময় স্পিড কমাতে হয়। তো আমি এখানে কমিয়ে নিলাম, তো দেখতে পাচ্ছেন ভিডিওর ফুটেজ প্লে হচ্ছে যেটা, আমি এটাও কমাবো। তো দেখুন এটাও আমি কমিয়ে দিচ্ছি, তো এটা আমার কমানো হয়ে, এটা বেশি কমানো হয়ে গেছে মনে হচ্ছে, প্লে করে দেখছি, না এটা ঠিক অ্যাডজাস্ট হয়ে গেছে এরকম এটা। তো নেক্সট এই ক্লিপটা, এটা তো আমি স্পিড ওরকম সেম করবো, একটু কমিয়ে দেবো। তো কমালে কি হয় ফ্রেন্ড, কমালে ভিডিওটা একটা সিনেমাটিক যে লুক হয় সেই লুকটা পাওয়া যায়। তো এবার আমি পুরো ভিডিওটা একবার প্লে করছি, আপনারা দেখুন, দেখতে থাকুন। তো আমি বলবো স্পিড কমানোর ক্ষেত্রে ওটা 0.7 যেটা আছে সেই স্পিডটাই আপনি সবসময় রাখার চেষ্টা করবেন। তো ফ্রেন্ডস দেখুন, আমি প্রথম থেকে আবার এই যে ট্রানজ্যাকশনের ওপর চলে আসলাম, আসার পরে এই যে ক্লাসিক বলে যে ট্রানজ্যাকশন তার উপরে ক্লিক করলাম, করার পরে দেখতে পাচ্ছেন এখানে ক্লাসিক ট্রানজ্যাকশন আর রয়েছে, আমি ফেড থ্রো যেটা আছে সেটা এখানে আমি অ্যাড করলাম। তো ফেড থ্রো অ্যাড করার পরে দেখুন আমি প্রথম থেকে ভিডিওটা আবার প্লে করছি, তো দেখুন পারফেক্ট একটা শট থেকে আর একটা শটে যখন ট্রানজ্যাকশনটা যাচ্ছে পারফেক্ট একটা সিনেমাটিক লুক এখানে অটোমেটিক চলে এসছে। তো সেম প্রসেসে আমি পরের যে এফেক্টটা রয়েছে সেটাতেও যাব। তো সেটাতে যাওয়ার পরে আমি আবার সেম, তো আমি এখানে জুম আউট যেটা রয়েছে সেটা আমি এখানে অ্যাড করব। দেখুন জুম আউট অ্যাড করলে কীরকম টাইপের এফেক্ট আসে, তো একদম পারফেক্ট একটা সিনেমাটিক লুক চলে আসে। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন, আমি প্লে করে দেখালাম, তারপরে যে এফেক্টটা আছে সেটাতে আমি ক্লাসিক ট্রানজ্যাকশনে আবার গিয়ে এখানে আমি ফেড থ্রো যেটা সেটা অ্যাড করব। তো ট্রানজ্যাকশনটা ডিপেন্ড করে একটা ফুটেজ থেকে যখন আমরা আরেকটা ফুটেজে যখন আমাদের ভিডিওটা যায় তখন আমাদের লাস্ট ফুটেজের যে পার্টটা সেটা ফার্স্ট ফুটেজের সাথে অ্যাডজাস্ট করার জন্য আমাদের ট্রানজ্যাকশনটা ইউজ করতে হয়। তো ফ্রেন্ডস এখানে আমি আমার ভিডিও কমপ্লিট করা হয়ে গেছে, তো এবার আমি এখানে দেখতে পাচ্ছেন যে অডিও বলে যে অপশানটা আছে আমি সেটার উপরে এখন ক্লিক করব, করে আমি আমার ভিডিওতে যে সংটা ইউজ করব সেই সংটা আমি এখান থেকে ওপেন করব। তো আমি আমার মতো ফোল্ডারে আমি এখান থেকে সং নিয়ে নিচ্ছি, তো আপনারাও আপনাদের যে সং ইউজ করবেন সেটা আপনারা নিয়ে নেবেন। তো এখানে আমি যে সংটা ইউজ করব দেখুন এখানে খুঁজে পেয়ে গেছি, হ্যাঁ এই সংটা আমি ইউজ করব, তো আমি এটা অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দেওয়ার পর ওকে করে দিলাম, এবার সিম্পলি আমি এখন ভিডিওটা একবার প্লে করব। মেরে দিল কি ইয়ে দুআ হ্যায় কবি দূর না তু জায়ে তেরে বিনা হো জিনা ও দিন কবি না আয়ে ইয়ারা তেরি ইয়ারি কো। তো সবার লাস্ট আমি ভিডিওতে একটি ফ্রেম অ্যাড করবো, আপনারা হয়তো সিনেমাতে ওই ফ্রেমটি দেখতে পারবেন। তো আমি লেয়ারের উপর ক্লিক করবো, তো ফ্রেন্ডস করার পরে মিডিয়ার উপর চলে যাবো, যাওয়ার পরে আমার ফ্রেমটা এখানে রয়েছে সেভ করা, আমি এখান থেকে ওপেন করবো, আপনাদের জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। তো এবার আমি ফ্রেমটা এখানে ওপেন করেছি, এবার আমি অ্যাডজাস্ট করবো। তো আপনি দেখছেন এখানে ফ্রেমটা দেখবেন বাড়ানো যাবে কমানো যাবে, আপনারা আপনাদের মন মতো অ্যাডজাস্ট করে নেবেন। তো আমি রিকমেন্ড করবো দুদিক থেকে অল্প অল্প করে কমিয়ে একেবারে একটা সিনেমাটিক লুক দেওয়ার জন্য। তো এবার দেখতে পাচ্ছেন নিচে লেয়ারটা চলে এসছে, তো আমার লেয়ারটা আমি টেনে একদম আমার ভিডিও যতটা লেন্থ আছে, তো লেন্থ যতটা লাস্ট অফ দিয়ে আছে আমি টেনে ওটা নিয়ে যাবো। তো ফ্রেন্ডস আমি টেনে এখানে নিয়ে এসেছি, তো নিয়ে আসার পরে এবার সিম্পলি আমি প্লে করে দেখাচ্ছি, দেখুন একদম পারফেক্ট যে সিনেমাটিক লুক আমার ভিডিওতে চলে এসছে। তো আপনারা চাইলেও আপনারা করতে পারেন, আমি লিঙ্ক সব এই যে অ্যাপগুলোর লিঙ্কও আমি আমার ডিসক্রিপশানে কিংবা কমেন্ট বক্সের ফার্স্টে দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ফ্রিতেই ডাউনলোড করে নিতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এখানে আমার পুরো ভিডিওটা রেডি, ভিডিওটা আমি আপনাদের সামনে প্লে করে দেখাচ্ছি। এবার আমার যেটা করতে হবে সেভ করতে হবে, তো শেয়ারের উপর ক্লিক মারলাম, ক্লিক মারার পরে এখানে একটা সেটিং আপনি দেখে নিন, এই যে ফুল HD 1080p যেটা আছে সেটা রাখবেন, আর এদিকে ফ্রেম রেট রাখবেন 30, আর বিট রেট 10-11 ভেতরে রাখবেন। এবার এক্সপোর্টের উপর ক্লিক করলাম, তো দেখুন এখানে আমার ভিডিওটা এক্সপোর্ট হতে শুরু হয়েছে। मेरे दिल की ये दुआ है कभी दूर ना तू जाए तेरे बिना हो जीना वो दिन कभी ना आए यारा तेरी यारी को। তো ফ্রেন্ডস ভিডিওটা প্লে করে দেখালাম, দেখলেন ভিডিওটা কেমন টাইপের লুক এসছে। তো এই ভিডিওটা টোটালি ওপেন ক্যামেরা আর আমার ফোন থেকেই শ্যুট করা এবং ফোনের কাইন মাস্টার থেকে এডিট করা।
তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটা কী করে বানাবেন আপনারা বুঝতে পেরেছেন। যদি আপনারা কোথাও বুঝতে অসুবিধা হয় আমায় কমেন্ট করে জানাবেন, আমি অবশ্যই আপনাদের সাহায্য করব। আর ফ্রেন্ডস ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অলের অপশানটি বেছে নেবেন, যাতে আমার লেটেস্ট আপডেট আপনি সবার আগে পেতে পারেন। তো বন্ধু গুড বাই, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টেক কেয়ার।